চট্টগ্রামের মিষ্টিপাড়া এলাকায় একটি পোশাক কারখানা সীমানা প্রাচীর দেওয়া নিয়ে শ্রমিকদের মারধরের ঘটনায় আগ্রাবাদ দেওয়ানহাট সড়ক অবরোধ করেন শ্রমিকরা বেলা সাড়ে এগারোটা থেকে বারোটা পর্যন্ত সড়ক অবরোধ করায় দীর্ঘ যানজট সৃষ্টি হয় নগর জুড়ে এ সময় চরম দুর্ভোগে পড়েন নগরবাসী পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন শ্রমিকরা বেলমার্ট ফ্যাশন নামে পোশাক কারখানার মালিক সীমানা প্রাচীর দেওয়ার সময় স্থানীয় কয়েকজন বাধা দেন ও শ্রমিকদের মারধর করা হয় এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন প্রায় আধ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়